Welcome UCEP Institute of Science and Technology UIST online class আজকে তোমাদের অনলাইন ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আলমগীর হোসেন ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান মেকানিক্যাল ডিপার্টমেন্ট তোমাদের আজকে কেমিস্ট্রি ক্লাসে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাঠনিক সংকেত চলো আমরা দেখে নেই আজকের গাঠনিক সংকেতে কি কি থাকছে আমরা এর আগে প্রতীক যোজনী সংকেত এগুলো নিয়ে আলোচনা করেছি এখন আমরা গাঠনিক সংকেতে যাব দেখো আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি গাঠনিক সংকেত দেওয়া আছে অনেকগুলো যৌগের মৌল বা যৌগ দুইটারই হতে পারে আমরা এই গাঠনিক সংকেত গুলো নিয়ে একটু প্রাথমিক আলোচনা করে তোমরা বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করবে প্রথমে আছে দেখো কার্বনিক অ্যাসিড যার সংকেত H2CO3 হাইড্রোজেন আছে দুইটা কার্বন আছে একটা আর অক্সিজেন আছে তিনটা এখন গাঠনিক সংকেতের রুলস হচ্ছে যে আমরা সন্দেহজনক কাউকে দেখেছেন নাকি পরিবর্তনশীল যোজনী খেয়াল করো পরিবর্তনশীল যোজনীর দিকে আমরা খেয়াল করব দেখো পরিবর্তনশীল যোজনী এই হাইড্রোজেন মৌল আছে কার্বন আছে অক্সিজেন আছে এর মধ্যে পরিবর্তনশীল যোজ্যতা কার আছে আমরা এর আগে যোজনী চ্যাপ্টারে তোমাদেরকে পড়িয়েছি দেখাইছি ওখানে এখানে কার্বনের যোজনী পরিবর্তনশীল অবস্থায় আছে অর্থাৎ কার্বনেরই কেবল একাধিক যোজনী প্রদর্শন করে এর মধ্যে তাই সে কার্বনটাকে আমরা মাঝখানে রেখেছি এখন দেখো আমার অক্সিজেন আছে তিনটা অক্সিজেন যদি তিনটা থাকে তা আমি এখানে একটা বন্ড দিয়ে এ একটা দেখেছি এ একটা দেখিয়েছি এ একটা দেখিয়েছি কিন্তু আমরা জানি আবার অক্সিজেনের যোজনী কিন্তু দুই এখানে ডাবল বন্ড দিয়েছি এখানে যোজনী দুইটা হয়ে গেছে আর এখানে একটা বন্ড এখানে একটা বন্ড কারণ আমাদের আবার কার্বনের যোজনী এখানে কত পরিবর্তনশীল হয়েছে সেটা আমাদের আগে আইডেন্টিফাই করে নিতে হবে নিয়ে তারপরে বন্ড গুলো বসাতে হবে সেজন্য আমরা কি করব যদি এখানে পরিবর্তনশীল যোজনী বের করতে চাই তাহলে এখানে অক্সিজেনের দুই অর্থাৎ 3×6 আর এখানে হাইড্রোজেনের 1 এখানে হলো 2 প্লাস 2 আর এখানে -6 তাহলে -6 এর সাথে +2 যদি আমরা বিয়োগ করি থাকে কি +4 অর্থাৎ আমার কার্বন এখানে চারটা ফোর যোজনী প্রদর্শন করেছে এই জন্য এই একটা যোজনী বন্ড এই একটা বন্ড এখানে দুইটা বন্ড মোট চারটা বন্ড কার্বনের এরকম আমরা লিখি প্রথম এরকম লিখি কার্বনের চারটা বন্ড দিয়ে দেবো আমরা এইভাবে চারটা বন্ড দিতে পারতাম তাহলে তো চার দুজনে হয়ে গেল কিন্তু দিইনি কেন কারণ আমাদের অক্সিজেন আছে এখানে তিনটা আমরা যদি অক্সিজেন তিনটা এভাবে বসাই দিই ঠিক আছে আমরা চারটা বসাইতে পারবো না এই জন্য একটা বন্ড আমরা মুছে দেবো কিন্তু কার্বনের যে যোজনী চার সেটা মিলাইতে গেলে আমাকে এখানে আরেকটা যোজনী দিতে হবে এখন দেখো কার্বনের চারটা যোজনী হয়ে গেছে এখন এই অক্সিজেনের একটা যোজনী হয়েছে আর এই অক্সিজেনের একটা কিন্তু আমরা জানি অক্সিজেনের দুই যোজনী এখানে হাইড্রোজেন আছে দুইটা তাহলে এখানে যদি আমি এর একটা যোজনী দিয়ে দিই এখানে যদি একটা যোজনী দিয়ে দিই হয়ে গেল দুইটা ফাঁকা রাখতে পারবো না এই জন্য আমরা এখানে একটা হাইড্রোজেন দিয়ে দেবো আর এখানে একটা হাইড্রোজেন দিয়ে দেবো স্যার অ্যাকচুয়ালি স্যার প্রবলেম বেশি প্রবলেম হয় স্যার মানে কেন্দ্রে যেটা থাকবে ওইটা বের করা আর হলো ওইটা যোজনী বের করা এটা একটু বেশি প্রবলেম লাগে ঠিক আছে তাহলে দেখো হাইড্রোজেনের যোজনী একটা আর একটা দুইটা হয়ে গেল ওকে তুমি যে সমস্যাটার কথা বলেছ এটা তো কোনো ব্যাপারই না তোমরা তোমার মনোযোগের অভাব মনোযোগ না দিলে তুমি বুঝতে পারবে আমি আগেই বলেছি পরিবর্তনশীল যোজনীর কথা এই যে সোডিয়াম বাইকার্বনেট এই একটা যৌগ এখানে কে পরিবর্তনশীল যোজনী দেখো
তোমাকে আগে মুখস্থ থাকতে হবে। আমরা জানি সোডিয়ামের কোনো পরিবর্তনশীল যোজনী নেই, হাইড্রোজেনের নেই, কার্বনের আছে, অক্সিজেনেরও নেই। তাহলে আমরা কার্বনটাকে ইন্ডিকেট করে নেব, তারপরে দেখব এখন এই কার্বন এখানে পরিবর্তনশীল যোজনী কত দেখিয়েছে, সেটা বের করার নিয়ম হচ্ছে অক্সিজেনের যোজনী জানি দুই, তাহলে এখানে দুই, সোডিয়ামের জানি এক, হাইড্রোজেনের জানি এক, কারণ এরা ইলেকট্রন ত্যাগ করে আর গ্রহণ করে, এজন্য এরা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে এখানে দুই হইলো, এই এক আর এই এক যোগ করলে হয় দুই, আর এখানে আছে মাইনাস তিন, আর এই দুই, এই তিন আর এই দুই গুণ করলে হয় সিক্স। তাহলে এই ছয় কে যদি আমরা জিরো লেভেলে নিয়ে আসতে চাই তাহলে এর সাথে আর কত যোগ করতে হবে, চার, তাহলে চার আর দুই ছয় হয়ে গেল। তেমন আমার এখানে কার্বনের যোজনী চার, এইভাবে আমরা বের করে নেব। ঠিক দেখো এখানে আমি কার্বনের যোজনী বের করে নিয়েছি চার, চার দিয়ে এ একটা, এ একটা এবং এখানে দুইটা, চারটা বসাই দিয়েছি। অক্সিজেন আছে তিনটা, তিনটা অক্সিজেন বসিয়ে দিয়েছি এবং যোজনী মিলিয়ে দিয়েছি। হাইড্রোজেন আছে একটা, সোডিয়াম আছে একটা, এখানে একটা দাগ দিয়ে সোডিয়াম দিয়েছি, এখানে একটা দাগ দিয়ে হাইড্রোজেন দিয়েছি। এটা হচ্ছে গাঠনিক শব্দ। আমি আরো একটা শিখাচ্ছি, আমি কয়েকটা দেখাবো, এর মধ্যে তোমরা শিখে যাবে। এখানে দেখো ক্যালসিয়াম কার্বনেট, এখানে কে যোজনী প্রদর্শন করছে পরিবর্তনশীল? ক্যালসিয়ামের আমরা জানি দুই, এর কোনো পরিবর্তনশীল যোজনী নেই, কার্বনের আছে, অক্সিজেনের নেই। তাহলে আমরা কার্বনকে ইন্ডিকেট করে নেবো। এখন কার্বনের এখানে কত যোজনী ব্যবহার হয়েছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা অক্সিজেনের দুই, তাহলে তিন দুগুণী ছয় মাইনাস ছয়, ক্যালসিয়ামের দুই প্লাস দুই, তাহলে মাইনাস ছয় কাটতে গেলে এখানে প্লাস দুই, তার মানে আমার প্লাস চার লাগে। তো আমার এই কার্বনের যোজনী চার। দেখো এই কার্বনের এখানে এক আর এখানে দুই, তিন আর একে চার, চারটা যোজনী মিলানো আছে। অক্সিজেন আছে তিনটা, এই একটা, এই একটা, এই একটা, বাট ক্যালসিয়াম আছে একটা। এমন ভাবে সেট করতে হবে যেন অক্সিজেনের এই এরও দুই যোজি হয়, এরও দুই যোজি হয়, আবার ক্যালসিয়ামের দুই যোজি হয়। এই জন্য এখানে একটা দাগ দিয়েছে, এখানে একটা দাগ দিয়ে ক্যালসিয়াম লিখছে। তাহলে এই অক্সিজেনের যোজনী এই একটা আর এই একটা মিলে দুইটা হলো, আর এই অক্সিজেনের এইটা মিলে, এটা মিলে দুইটা হলো, আর আমাদের যে ক্যালসিয়ামটা বাকি ছিল এই ক্যালসিয়ামের জন্য, এই ক্যালসিয়ামের জন্য এই একটা আর এই একটা, ক্যালসিয়ামের দুই মিলে গেল। এভাবে মূলত আমরা গাঠনিক সংকেতটা করে থাকি। আমি আরো একটা বোঝাচ্ছি, নাইট্রিক অ্যাসিড HNO3, এখানে দেখি আমরা পরিবর্তনশীল যোজনী দেখাচ্ছে কি নাইট্রোজেন কত দেখাচ্ছে সেটা আমরা একটু বের করে নেবো। এখানে দুই, তার মানে তিন দুগুণে ছয় মাইনাস সিক্স, এখানে হাইড্রোজেন আছে একটা, তাহলে আরো পাঁচটা লাগে, তার মানে আমার নাইট্রোজেন এখানে পাঁচ যদি প্রদর্শন করছে। এই যে নাইট্রোজেন, নাইট্রোজেনের পাঁচ যদি আমরা নিয়ে নিয়েছি, কিভাবে নিয়েছি দেখো, এই নাইট্রোজেন লিখে এখানে দুই যোজি দিয়েছি, এখানে দুই যোজি দিয়েছি, অর্থাৎ চার যোজি হয়ে গেল, আর এখানে এক যোজি দিয়েছি, পাঁচ যোজি হয়ে গেল। আমার অক্সিজেন আছে তিনটা, বেশি সংখ্যক কে আছে তার উপর নির্ভর করে করতে হবে, বেশি সংখ্যক আছে এখানে অক্সিজেন, তাহলে এখানে একটা অক্সিজেন দিলাম, এখানে একটা অক্সিজেন দিলাম এবং এখানে একটা অক্সিজেন। এই অক্সিজেনের ডাবল বন্ড পেয়েছে, দুই যোজি হয়েছে, এই অক্সিজেনের ডাবল বন্ড পেয়েছে, দুই যোজি হয়ে গেছে, এই অক্সিজেনের একটা বন্ড পেয়েছে, তার মানে এক যোজি, এখন ওর একটা যোজি প্রদর্শন করতে বাকি আছে। আমাদের হাইড্রোজেন আছে এক, তাহলে আমরা যদি হাইড্রোজেনটা এখানে একটা বন্ড দিয়ে হাইড্রোজেন লিখে দিই, তাহলে দেখো এই অক্সিজেন তার দুই যোজি পেয়ে গেছে, আর এই হাইড্রোজেন তার এক যোজি পেয়ে গেছে। এভাবে আমাদের নাইট্রিক অ্যাসিডের গাঠনিক সংকেত আমরা করতে পারি। আমি তোমাদের আরো একটা দেখাচ্ছি, ফসফরিক অ্যাসিড দেখো, এখানে পরিবর্তনশীল যোজন দেখাবে ফসফরাস, তাহলে অক্সিজেনের এখানে দুই,
তিন দুগুণে ছয়, তার মানে মাইনাস সিক্স। হাইড্রোজেনের এখানে এক আর এখানে আছে তিন, তার মানে তিন এককে তিন প্লাস তিন। তাহলে এই মাইনাস ছয় কাটতে এর সাথে আরো তিন যোগ করতে হবে, তাহলে সেই তিন হবে এখানে, অর্থাৎ ফসফরাসের এখানে তিন যোজী প্রদর্শন। দেখো এই ফসফরাস, এই যে ফসফরাস এখানে রেখেছি, ও তিনটা যোজী, এই একটা বন্ডে একটা বন্ডে একটা বন্ডে, তিনটা যোজী প্রদর্শন করা হয়ে গেছে। অক্সিজেন আছে তিনটা, আমরা এই যে অক্সিজেন এই একটা একটা এবং একটা বসিয়ে দিয়েছি, তিনটা অক্সিজেন বসানো হয়ে গেছে। আমার হাইড্রোজেন আছে তিনটা, তাই এদের সাথে আমি তিনটা হাইড্রোজেন এখানে বসিয়ে দিচ্ছি। এখন এই অক্সিজেনের এ দুইটা বন্ড হয়েছে, তার মানে দুইটা যোজনী প্রদর্শন শেষ। এই হাইড্রোজেনের একটা বন্ড পেয়েছে, তার মানে ওর এক যোজনী প্রদর্শন শেষ। এভাবে এগুলো সবই হয়েছে, এভাবে আমরা মূলত গাঠনিক সংকেত গুলো করে থাকি অত্যন্ত দক্ষতার সাথে। এখানে ভুল হওয়ার সম্ভাবনা নেই এবং অত্যন্ত সহজ এবং চমৎকার। আমি আশা করবো তোমরা সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ তোমাদের সবাইকে।